সঙ্গে সঙ্গে মানুষ অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়, আর সেই অভিজ্ঞতার আলোকে সে অতীতের ভুল, বর্তমানের সীমাবদ্ধতা এবং আগামীর সম্ভাবনাকে মূল্যায়ন করতে শেখে। প্রবীণদের এই ভাবনা নবীনদের পথ দেখাতে সাহায্য করে, আর এই সব বিশ্লেষণ উঠে আসে যখন আসে নির্বাচন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সচেতন ভোটাররা অবসরের আড্ডায় তুলছেন চায়ের কাপের ঝড়। স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীদের বিভিন্ন অঙ্গীকার ও তাদের যোগ্যতার চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা অবসরের আড্ডায় সেই চায়ের কাপের ঝড়ে পরস্পর বিতর্কে লিপ্ত, আর সেই বিতর্কের উত্তাপ কতটা তা দেখতেই আমরা এবার এসেছি গাজীপুরের তালচড়ায়। চলুন দেখি আলোচনা এবং সমালোচনায় চায়ের কাপের এই ঝড় কতটা আমাদের চিন্তাকে সমৃদ্ধ করে। আচ্ছা, আমরা তো কিছুদিন আগে গাজীপুরে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনের তথ্য থেকে আমরা যেমনটি জেনেছি যে এবার গাজীপুরের নবীন ভোটারের সংখ্যা 1,10,000-এর কিছু বেশি। এই ভোটাররা কি আসলে আগামী দিনের যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তার ফলাফলে কেমন ভূমিকা রাখতে পারে? তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তারা সচেতন লোক। কারণ জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে বাংলাদেশ বিশ্বের একটি মডেল হিসাবে আজকে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের দিকে নিয়ে গেছেন, আগামী দিনে সেটাকে অব্যাহত রাখার জন্য এই নতুন প্রজন্ম জননেত্রী শেখ হাসিনা নৌকায় ভোট দিয়ে আগামী দিনে বিপুল ভোটারকে পুনরুদ্ধার করবে। এখানে বিএনপি আছে, নবীনরা এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা পুরো বিশ্বকে দেখতেছে কাদের মাধ্যমে বিশ্ব জয় হচ্ছে, কাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন নতুন নতুন কিছু উদ্ভাবন, সমুদ্র সীমা জয় বলেন, মহাকাশ জয় বলেন, তারপরে বিভিন্ন আবিষ্কারের কথা বলেন। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, সেখানে বসতি স্থাপনের জন্য বিভিন্ন পরিকল্পনা করছে। তাই এই সরকারের মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষার ব্যবস্থাটা প্রচলন হচ্ছে। আমাদের কালিয়াকুড়ে যেমন হাইটেক পার্কের মতো একটা দেশের একমাত্র হাইটেক পার্ক স্থাপিত হচ্ছে, এর মাধ্যমে এই আমাদের নবীন ছেলেরা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে এবং যে সরকার এই শিক্ষা ব্যবস্থা করছে সেই শিক্ষার পক্ষে তারা ভোট প্রদান করবে। আমি মনে করি আমাদের জননেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীবের ওয়াজের জয়ের মাধ্যমে যে বাংলাদেশের একমাত্র হাইটেক পার্ক স্থাপিত হচ্ছে তার মাধ্যমে ফলশ্রুতিতেই আমাদের এই নবীনরা লৌকামার্কায় ভোট দেবে এবং আগামীতে লৌকামার্কা জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে। বর্তমানে বেকারত্বের হারটা বেড়ে গেছে, বর্তমানে মনে করেন যে বেকারত্বের হারটা, একটা ছেলে লেখাপড়া করতেছে, মেট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করে অনার্স মাস্টার্স করতেছে, তাদের কিন্তু বর্তমানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না না এটা ভুল বললেন, সংস্থান ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে নতুন মুখে বন্ধ সংস্থানের ছেলে পাস করে হচ্ছে। আপনি আলাদা মিথ্যা কে কেন জানেন, ঘুরে দেখতে পারেন, কথা বলতে সচিত্র নিতে পারেন, জানতে পারেন আসলে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে মুখে যা বলতে বাস্তবে তা না, মুখে বলতেছে সুশিক্ষা শিক্ষিত কর্মসংস্থান সবকিছু হচ্ছে কিন্তু বাস্তবে নবীনদের বিভিন্ন মেধার তালিকা হয়তো একজন দুইজন হয়তো দলীয় ভাবে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দলীয়করণ, সব জায়গায় দলীয়করণ। সারা বাংলাদেশে যে জরিপে দেখা গেছে যাদের গলায় নৌকা মার্কার সিল আছে, তাদের সিএসআরএস যাদের নৌকা মার্কায় আছে, বর্তমান প্রজন্মে তরুণরা যেখান থেকে বেরিয়ে আসতেছে লেখাপড়া করে, লেখাপড়া এক জিনিস আর তরুণদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আরেক জিনিস, সেখানে তরুণরা যোগ্য থাকা সত্ত্বেও এক শ্রেণীর তরুণ যুবক যারা নবীন যারা আছে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মনে বিভিন্ন জায়গায় থেকে তাদেরকে মনে করেন যে যোগ্য স্থানে বসতে দেওয়া হইতেছে। এই গভর্নমেন্ট কিন্তু ওই শিক্ষক কিন্তু দ্বিগুণ বেতনও করে দেওয়া হচ্ছে। শুনে এটা কি এই সরকারের কিছুটা না, এটা কি সরকারের আন্দোলন হয়েছে? এই বিএনপি পরিবার কিন্তু এই সুবিধাটা কি পাচ্ছে না? এটা কি আওয়ামী লীগ হিসাবে দেখা হইছে নাকি? যে কিছুদিন আগে আওয়ামী লীগ হিসাবে দেখা হয় না, যদি প্রাইমারি স্কুলে 50 জন শিক্ষক নেয় সেখানে দেওয়া যায় হাজার হাজার শত শত মেধাবী ছাত্র ছাত্রী এখানে অ্যাটেন্ড করে, পরীক্ষায় অংশগ্রহণ করে। এইভাবে দেখা যায় যে অনেকে একে থেকে তিনজন, সেটা বিএনপি না জামাতের না জাতীয় পার্টির ওরা দেখার সুযোগ নাই, ওরা ম্যানুয়াল অনুযায়ী তাদের এক থেকে তিন সিরিয়াল পর্যন্ত চাকরি দিতেই হয়। দলীয় ভাবে আমার জানা মতো অনেক জায়গা হয়েছে ঠেক দেওয়া হয়েছে, একটাও দৃষ্টান্ত দিতে পারবেন না, একটা দলীয় ভাবে কোনো একটাও দৃষ্টান্ত দিতে পারবেন না। আপনি দেখেন ইন্ডিকেট করে বলেন যে কোন ভাবে দেওয়া হয়েছে, আপনি বলেন কোন জায়গায় দেওয়া হয়েছে, সেই কথা বললে
তোমাকে আমরা চাকরি দেব, চাকরি পরবর্তী সময় তোমাকে বলতে হবে নোকার কথা বলতে কথা বলছেন, এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। আমরা রাখব মিডিয়া কি আউট করে দেব, বাংলাদেশের মিডিয়া কিন্তু ঘরে বসা কথাটা পত্রপত্রিকা যেটাকে বলা হয় এখন মিডিয়া ঘরে ঘরে মিডিয়া। আপনি যদি কোনো পত্রপত্রিকা আপনি দেখাতে পারেন, আপনি আপনি দেখান একটা বছর পত্রিকা দেখেন এবং বিগত এই আওয়ামী লীগ সরকারে পাঁচ বছর পত্রিকা আপনি ইস্যু করেন না, জনগণের সামনে আপনি তুলে ধরেন, জনগণের সামনে আপনি তুলে ধরেন। এক দেড় বছর আগে আমারই স্বাস্থ্য ভাই, উনি পুলিশ ডিপার্টমেন্টে ওনার চাকরি হয়েছিল, সব কিছু কমপ্লিট। আপনি জানেন পুলিশ ডিপার্টমেন্টে জয়েন্ট দেওয়ার আগে তাকে ভেরিফিকেশন করা হয়, তখন ভেরিফিকেশন করার জন্য ফুলবাড়ি ওনার আসার পরে উনি দেখে বিএনপি ফ্যামিলির সদস্য, ওনার চাকরি হয়। এই ফুলবাড়িয়াতে এই আওয়ামী লীগের আমলে যতগুলো চাকরি রয়েছে এখনো বিএনপি সংখ্যা বেশি, এখনো বিএনপি সংখ্যা বেশি। কথাটা আমি কলেজ এখনো বিএনপি সংখ্যা বেশি, আমার এই কলেজটা নতুন হয়েছে, এখানে আওয়ামী লীগ এবং বিএনপি সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে কোনো দল মত নির্বিশেষে তার যোগ্যতার ভিত্তিতে নতুন কলেজটা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি সকলে সাথ দিচ্ছে। আওয়ামী লীগের সময় কলেজটাকে সামিল নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যুক্ত হওয়ার মিলে আমি একটু ধন্যবাদ জানাই। হাত দিয়ে মাছ দেখেন না ভাই, কারণ হলো মিথ্যে সত্য বানায় না আওয়ামী লীগের, মানে সত্য বানায় না। এই গভর্নমেন্টের আমলে যদি এই ফুলবাড়িয়াতে কলেজ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা উন্নয়ন হয়েছে, এবং সেটা যদি আওয়ামী লীগ বিএনপি করে আওয়ামী লীগ বিএনপি সমন্বয় যদি করে থাকে তাহলে আওয়ামী লীগ অবশ্যই বিএনপি গেছে। আওয়ামী লীগের আমলে যদি কলেজ হয়ে থাকে তাহলে এই এলাকার মানুষের সুবিধার জন্য হয়েছে এবং সেটা উন্নয়ন হয়েছে। হিসেবে সারা বাংলাদেশে কিন্তু এভাবে দলীয়ভাবে নিয়োগ হয়েছে, আমরা দেখলাম যে এখানে আসার পথে স্কুলগুলোর সামনে রাস্তাঘাটের খুব বেহাল দশা, তাই স্থানীয় সমস্যাগুলো কি আসলে রাস্তাঘাটের সহ কি কি সমস্যা আছে? না, আমাদের এখানে স্থানীয় সমস্যা অনেক সমস্যা আছে। স্থানীয় সমস্যা হলো বর্তমানে সমস্যা হলো বাকসালা থেকে তালসালা বন্ধ রাস্তাটা, এখানে রাস্তার খুব করুণ দশা। আপনি তো আসার সময় দেখছেন ঢেউ খেলতেছে, এই রাস্তাটা হলো মূলত বড় সমস্যা। এবং ডাইনে বামে যে রাস্তাগুলো আছে এবং তালসালা থেকে মোতাবারের উপর যে শালদো ব্রিজ পর্যন্ত এই রাস্তা, এবং শালদো ব্রিজ থেকে সোজা যে কোম্পানির সড়ক নামে পরিচিত সেটা পাবলিক এই রাস্তাটা, এবং খিলপাড়া যে বাজারটা আছে আপনার সবাই ওই খিলপাড়া বাজার থেকে ছলঙ্গার দিকে যে রাস্তা, এই রাস্তাগুলো যদি মনে করেন আমাদের ঠিকঠাক করে দেয় এবং পাকা হয়ে যায় সবচেয়ে ভালো হবে। রাস্তাঘাট আছে, তারপরে দেখি অনেক বেকার সমস্যা আছে, তারপরে আমার এখানেও রাস্তাঘাটে হয় নাই। এই সরকার খালি বলে উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে, কিন্তু কোথায় এত উন্নয়ন হয়েছে আমি সেই উন্নয়নই খুঁজে পাচ্ছি। প্রতিটা মোড়ে মোড়ে ফ্লাইওভার হচ্ছে এবং মেট্রো রেলের কাজ প্রক্রিয়াধীন চলমান, এবং পদ্মা সেতুর মতো একটা দ্রুত গতিতে বৃহৎ প্রকল্প এই মানুষের শুধু আমাদের উন্নয়ন হচ্ছে এবং সমগ্র সীমা জয় করছে। আজকে জানুয়ারির 8 তারিখে আজকে সারা বাংলাদেশে বই বিতরণ করে সারা এই পৃথিবীতে কোন দেশে জানুয়ারির 8 তারিখে প্রতিটা মানুষের কাছে বই। এরা উন্নয়ন যে সরকারি আসুক বিএনপি আসুক জামাত আসুক জাতীয় পার্টি আসুক এই সমস্ত কিছু খাদের জন্য উন্নয়নের জন্য বিদেশের অনুদান জামাত কিভাবে আছে জামাত নিবন্ধন কথা বিএনপি তো জামাত গেছে জামাত জামাতে দেশের শত্রু, তাদেরকে আপনারা মন্ত্রী বানিয়েছেন, বাঙালি জাতিকে আপনারা কলঙ্কিত করেছেন। স্থানীয় সমস্যার সমাধানে নির্বাচন এলে প্রার্থীরা বিভিন্ন অঙ্গীকার দেয়, আসলে এই অঙ্গীকারগুলোর কিভাবে মূল্যায়ন করা হয়? যখন নির্বাচন আসে, যখন কোনো মানুষ নির্বাচন করে, যখন জনগণের কাছে যায়, আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে সেভ নাফ ফুস করে,
নির্বাচন চলে গেলে সেবেটা আবার টুস করে ওটার মধ্যে পানি খায়, কথা বুঝতে পারছেন? এখন নির্বাচনের সময়, বর্তমানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ভোটের যে মূল্য, আমার ভোটের সে মূল্য, পাগল যে আছে কথা বলতে তার ভোটে সেই মূল্য, যে অথর্ব তার ভোটের সেই মূল্য। এই ভোটের মূল্যায়ন করার জন্যই জনগণের কাছে যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, বলে আমরা এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, যত ধরনের উন্নয়নমূলক কথা সবই বলে, কিন্তু ভোট নিয়ে যাওয়ার পর যখন আপনার জায়গা মতন বসে, যখন আপনার জায়গা মতন বসে, তখনই সব পাবলিকের কথা সব আপনার কথা বুঝেছি। উনি যেমন বলছে, আসলে ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোটের পর আসলে সেগুলো পালন করা হয় না। ভোটের সময় অনেক প্রতিশ্রুতি হয়, কিন্তু ব্যক্তি বিশেষ, ব্যক্তি কেমন, সে জনগণের জন্য মানে আছে না, তার রাজত্ব সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য সে ঢাকা শহরে বা দেশের বাইরে অবস্থান, প্রার্থীর উপরে ডিপেন্ড করবে যে তার আচরণ কি। এমন একটা প্রার্থী দরকার যার কাছে মানুষ সুখ দুঃখের কথা বলতে পারে, গরিব দুঃখী মানুষের আদর কদর বুঝে তারপরে মানুষ যাইতে পারে, তারপরে মানে তার সাথে ভালো উন্নয়নমূলক কোনো কথা শেয়ার করতে পারে, এমন প্রার্থী আমাদের, এমন একটা একজন প্রার্থীকে দেওয়া উচিত যে একজন সাধারণ কৃষক সরাসরি ডিরেক্টলি কোনো মিডিয়া সাথে তার কাছে ঢুকতে পারবে, যে কথা বলবে, যে প্রার্থী এলাকায় উন্নয়ন করবে, যে প্রার্থী কথা দিয়ে কথা রক্ষা করবে, যে প্রার্থী সর্বসময় সুখ দুঃখের মানুষের পাশে থাকবে, যে প্রার্থী একটা মোবাইল রিং করলে সে রিসিভ করবে, হয়তো ব্যস্ত থাকলে সে হয়তো পরে রিসিভ করবে, সেই প্রার্থী কিন্তু আমার আমার প্রিয় নেতা, যাকে জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা বেশক মন্ডলের দায়িত্বে এত বড় একটা বিশাল মন্ত্রী দিয়েছিলেন। সামনে যে নির্বাচনটি হচ্ছে, জি জি, এই নির্বাচনে পরিবেশটাকে আমরা মিলামেশা কাজ করতে চাই, এরা শুধু সমালোচনা করতে চায় আর এরা চোখ থাকতে বন্ধ, এরা কোনো উন্নয়নকে এরা স্বীকার করে না, না এটা ব্রিজের কথা না, বলা একশো বার স্বীকার করি, আমরা করবো না কেন? সাত কিলো যে রাস্তা, সাত কিলো রাস্তা ছয় কিলো হয়েছে, এক কিলো হয় না সেটাকে নিয়ে তার দিকে কাল চালা হয় না, রাস্তা পাকা হয় না, আমরা মানে আমরা বলবো যে রাস্তা পাকা হয়েছে, জনগণের ভালো লাগে তোকে, আজকে তাল চালা থেকে ফুলবাড়ের রাস্তা পাকা করেন না, এটাকে আমরা পাকা বলবো, নিজের সৎ চোখে দেখেছি বিভিন্ন ওই যে মেয়র সিটি কর্পোরেশন নির্বাচন গুলা 10-11 আগে তারা চিল মারা, তারা ক্ষমতায় বসে থাকে, বিগত যে নির্বাচন গুলো আমরা দেখেছি, পৌরসভা নির্বাচন দেখেছি, বিভিন্ন লীগ আছে, তারা মনে করে বিভিন্ন ভাবে আমাদের টর্চারিং করার চেষ্টা করে, আমরা কোনো মুখ বুঝে কথা বললে মনে করে তারা চুপ যুব্য যে আছে কখন কারে কখন ধরে ফেলে, কিভাবে কথা বলেন? যাই হোক, ওনার বক্তব্য বুঝেছি, আপনি বলেন দেখেন পক্ষান্তরে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল, বিএনপির লোকজন আওয়ামী লীগের 61 জন আসামি করে তারা একাধিক মামলা দিচ্ছে, একসাথে সিনহা উনি যখন প্রধান বিচারপতি, বিচারপতি থাকাকালীন যখন উনি যখন প্রধানমন্ত্রী, চিন্তা ভাবনা করলেন এস কে সিনহা সঠিকভাবে সঠিকভাবে দিক নির্দেশনে সঠিকভাবে রাস্তায় চলে যাচ্ছেন, তখন ওনাকে সিস্টেম করে বিভিন্ন ভাবে পায়তারা করে ওনাকে দেশ থেকে বিতরণ করা, সিস্টেমটা উনি চলে গেছে, না না উনি চলে যাবেন, উনি অবশ্য উনি অসুস্থ হয়ে গেছে, উনি অবশ্য অসুস্থ, উনি চলে গেছে, বিদেশ একজনকে কোনো নিতার পাঠানো যায় না, অসুস্থ না, সেটাই বললেন, হ্যাঁ আপনি শুয়ে নেই উঠতেন আর বিদেশ চলে গেলেন, তা বলেন না, জনগণ জানে, পুলিশ পুলিশ তাদের ধারাবাহিক নিয়মে নিয়ন্ত্রিত হচ্ছে, কেউ নিয়ন্ত্রণ করছে, পুলিশ পুলিশের কথা বলছেন, পুলিশ মোহাম্মদপুর
সরকারের আমরা ওনার কথা শুনছি আওয়ামী লীগ সরকারের কথাই তারা চলতেছে ছোট সরকার দ্বারা প্রভাবিত হয়েছে সরকার দ্বারা প্রভাবিত অবশ্য সরকার দ্বারা প্রভাবিত না মিথ্যা কথা না 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 মিথ্যা কথা না সরকার সব সময় সংবিধানে ভাই চলছে সংবিধান যেভাবে আছে সেভাবে আইন তৈরিছে সেই আইনের ধারাবাহিকতায় যে অপরাধ করতেছে সে অপরাধী হচ্ছে ওনারা এক তরফভাবে চালাচ্ছে আমরা পশ্চরলতে বলটা চালাতে পারতেছি না আমাদের মনে করেন কিভাবে ওইভাবে সোনাতলাতে কিছু লোক জানা একত্রিত হয়েছে ওখানে পুলিশ আছে বিএনপি কোন নেতা কর্মী শুধু পার্টি অফিসেও গেছে তার মনোনয়ন দাখিল দেওয়ার জন্য জানায় ওইখানেও দেখা যায় যে পুলিশের কোনো অভাব নাই পুলিশ দেয়া জনগণ সাধারণ মানুষের ভয়ভীত আতঙ্ক সৃষ্টি করে উন্নয়ন ওরা করছে কিরকম উন্নয়ন করছে ওরা তো নিজেদের উন্নয়ন করছে ওনাদের মতো মতো উন্নয়ন মুখে উন্নয়ন জনগণের কোনো উন্নয়ন করে না এরা করছে শুধু আওয়ামী লীগের উন্নয়ন করছে আওয়ামী লীগের মুখে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সামগ্রিক প্রেক্ষাপট আমাদের কাছে উন্নয়ন আমরা দেখি না পদ্মা সেতু দেখেন পদ্মা সেতু এটা বিদেশিরা বিভিন্ন ফ্লাইওভারগুলো দেখেন না ফ্লাইওভার করার জন্য মেট্রো রেলগুলো দেখেন না হয়তো ওই অনুদান দেয় তারা এগুলো করছে মেট্রো রেলগুলো দেখেন না মেট্রো রেল পদ্মা সেতু যারা বিএনপি করে অন্য দল যারা অপোজিট পার্টি তাদের উন্নয়ন বলতে কোনো শব্দ নাই আমরা মনে করছি দেখি বিভিন্ন উন্নয়নের সময় বিভিন্ন কথা ওনার বলে বিভিন্ন উন্নয়নের কথা বলার জন্য ওনার যখন মিটিং মিছিল করে সভা সমাবেশ করে সেখানে তো আমাদেরকে বলেন আমরা কি এলাকার জনগণ না আমাদের ওনারা কখনো বলে না ওনারা ওনাদের মতো করে মিটিং করে মিছিল করে চলে যায় আমাদের দেখার জন্য বলে না আমরা ওখানে গেলে মনে ইতিমের মতো বাইরে বসে দেখে চাই একালে দেখি 10 বছর ধরে গিয়ে আসি আপনাদেরকে বলতে চাই আমরা এখন জনগণের পাশে আছি জনগণের পাশে যাইতেছি জনগণ এবার ভোট দিবে একাদশ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচন করবে আপনি যে বলছেন যে আপনাদেরকে জনগণ ভোট দিবে যে আপনাদের প্রার্থী কোথায় ছিল না আছে ফিল্ডে আছে বাংলাদেশে ছিল না দেশের বাইরে না দেশে আছে উনি জনগণ দেখতেছে যে যাদের মাধ্যমে উন্নয়ন হয়েছে তাদের মাধ্যমে তাদের মার্কাই ভোট দিবে তাহলে আমাদের এই এই মার্কা হচ্ছে জনগণ শেখ হাসিনার মার্কা লৌকা মার্কা জনগণ উন্নয়নে বিশ্বাস করে মুখের কথা বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারলে কেন্দ্রে যাইতে পারলে ভোট দিতে পারলে আর জনগণের ভিতরে যে আতঙ্কটা কাজ করতেছে যে আমরা ভোট চাইবার গেলে বা 50 জন 500 1000 মানুষ জনসমাবেশ করলে আমাদের পুলিশ হয়রানি করবে বা পুলিশ আমাদের ধরে মামলা করে দিবে এই ভয়ভীতি যদি জনগণের মধ্যে না থাকে তাহলে জনগণ সুষ্ঠু নির্বাচন অবশ্যই 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 জয়লাভ করবে কাজ করে দেশের জন্য জননেত্রী শেখ হাসিনা আর ইয়ে ধানের শীষে জনগণ ভোট দিয়ে মানুষকে বোকা নাকি মানুষকে এখন বোকা রাজ্যে বসে দাঁড় দিয়ে মানুষ আগের চাইতে এখন অনেক শিক্ষিত আমরা অনেক শিক্ষিত অনেক শিক্ষিত অবশ্যই আওয়ামী লীগ সরকার পুনরায় সরকার গঠন করবে এবং দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আজকে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে দেশের উন্নয়নের গতি ধারা অব্যাহত নতুন প্রজন্ম যারা আছে অবশ্যই তারা নৌকায় ভোট দিবে আজকে বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে চায়ের কাপের ঝড়ে আওয়ামী লীগ মানে একজন